এদিকে দণ্ডপ্রাপ্ত হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম মঙ্গলবার হাইকোর্টে খালেদার সাজার পাঁচ বছর পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করার পর সাংবাদিকদেরকে এই তথ্য জানান তিনি অন্যদিকে রায়ের পর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই আদালত এই ফরমায়েশি রায় দিয়েছেন দেখুন মারফর রহমানের প্রতিবেদন জ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আইনজীবীদের করা আপিল খারিজ করে দেয় আদালত এবং সাজা বৃদ্ধির জন্য দুর্নীতি দমন কমিশনের করা আবেদন মঞ্জুর করে খালেদা জিয়ার সাজা আরও পাঁচ বছর বৃদ্ধি করে এর প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন যেহেতু খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আর দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি দেশের প্রচলিত বিধানমতে নির্বাচনে অংশ নিতে পারবে না যে পর্যন্ত এই দণ্ড পরিবর্তন না হয় এবং তিনি খালাসপ্রাপ্ত না হন কেউ সাজাপ্রাপ্ত হলে তো নিশ্চয়ই পারবে না যে পর্যন্ত সাজা মানে বাতিল না হয় সেটিসাইড না হয় আপিল করে যদি এই সাজাটাকে বাতিল করা হয় সাজার দুই রকম ব্যাখ্যা আছে সাজার কার্যকরিতা স্থগিত করা আর সাজা বাতিল করা এই ক্ষেত্রে আমার অভিমত হল কেউ যদি নির্বাচন করতে চান তাহলে সাজাটাকে আদালতের মাধ্যমে বাতিল করতে হবে সেটা সাময়িক স্থগিত করে নির্বাচন করা যাবে না বলে আমি মনে করি এদিকে সাজা বৃদ্ধির রায়ের পর সংবাদ সম্মেলন করে রায় প্রত্যাখ্যান করে বিএনপি দলটির মহাসচিব বলেন সরকারের ইচ্ছা পূরণ করতে আর খালেদা জিয়াকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে